نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم صدق الله مولانا العظيم সূরা মায়দা 34 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বান্দাদেরকে তাঁর নৈকট্য লাভ করার হুকুম এবং নৈকট্য লাভ করার পন্থা নিয়ে আলোচনা করছেন। মোমেনদেরকে লক্ষ্য করে বলছেন, ও মোমেনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার নৈকট্য খোঁজো, তালাশ করো আমলের মাধ্যমে। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, এবং তার রাস্তায় যুদ্ধ করো, তবে তোমরা সফল কাম হবে। নিঃসন্দেহে যারা নাফরমান, কাফের, আল্লাহকে মানে না, এরা যদি পুরা দুনিয়ায় যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, খনিজ দ্রব্য, হীরা মণি মুক্তা সহকারে, এবং এই পরিমাণ আরো যদি এর সাথে যোগ দেয়া হয় যা হবে, এই পরিমাণ সম্পদ যদি ব্যয় করে আখেরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাদের এই অফার গ্রহণ করা হবে না, বরং এদের জন্য আখেরাতে কঠিন শাস্তির ব্যবস্থা হয়ে গেছে। এরা চাবে যে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, কিন্তু আসতে পারবে না। এদের জন্য স্থায়ীভাবে আজাবের ব্যবস্থা জাহান্নামে করা হয়েছে। এই তো গেল আয়াতের অনুবাদ। মোমেনদেরকে লক্ষ্য করে বলছেন, এটা বড় আদরের ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মোমেনগণ। এখানে বারংবার একথা বলা হয়েছে, মোমেন কারা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ পাক যাদের বন্ধু এরাই মোমেন। যখনই কেউ ঈমান আনবে, সাথে সাথে আল্লাহ পাক তার বন্ধু হয়ে যান। আল্লাহ পাক যার বন্ধু সে হলো মুমিন। এখন যদি ডাক দেয়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার অর্থ দাঁড়ায় ও আমার বন্ধুগণ। কত আদরের ডাক, কত মায়ার ডাক, ও বন্ধুগণ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
ভয় দুই প্রকারের হয়। এক প্রকার ভয় হয় শাস্তির ভয়, ডান্ডার ভয়, আর এক প্রকার ভয় মহব্বতের ভয়, আন্তরিকতার ভয়। শাস্তির ভয় মহব্বতের ভয়ের তুলনায় খুব হালকা এবং অস্থায়ী, কারণ শাস্তির ভয় যতক্ষণ ডান্ডা থাকে ততক্ষণ, যখন ডান্ডা সামনে নেই ভয় নেই, শাস্তির ভয় সাময়িক হয়। তাই অগোচরে মানুষ অনেক অন্যায় অপরাধ করে ফেলে, বখলাপ মহব্বতের ভয়, মহব্বতের ভয় সাময়িক হয় না, স্থায়ী হয়। শাস্তির ভয়ের মধ্যে তো খেয়াল থাকে যে চুপে চাপে কোন রকম অপরাধটি করে ফেলি, যে শাস্তি দিবে যার শাস্তির ভয় আছে সে না জানলেই তো হইল। কিন্তু মহব্বতের ভয়, যার সাথে মহব্বতের সম্পর্ক আছে, চাই সে বুঝুক আর না বুঝুক, তার সামনে হোক আর না হোক, সব সময় এই ভয় দামান গির থাকে, এই ভয় লেগেই থাকে, কখনো এই ভয় থেকে মানুষ নিষ্কৃতি পায় না। যে কি কাজে আমার বন্ধু নারাজ হয়ে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, সব সময় এই ভয় লেগেই থাকে, এই ভয় হইল স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিনকে উভয় প্রকার ভয় করতে হয়, শাস্তির ভয় তো আছেই, তার পাশাপাশি বেশি জরুরি, বেশি দরকার হইল মহব্বতের ভয় করা। মহব্বতের ভয় করলেই আনুগত্যতা সহজ হয়, আর ডান্ডার ভয়ে আনুগত্যতা সহজ হয় না, দিল চায় না, তার ভয় ডরে ভয়ে করতেছে। কিন্তু মহব্বতের ভয় থাকলে আগ্রহের সাথে করবে, দিল চাবে। মহব্বত থাকলে কঠিন থেকে কঠিনতম কাজ সহজ হয়ে যায়। আজ মহব্বত তল হে হাসির ইশাবাদ, আজ মহব্বত তল হে হাসির ইশাবাদ, ওয়াজ মহব্বত রঞ্জে হারা হাগুয়াদ, ওয়াজ মহব্বত রঞ্জে হারা হাগুয়াদ। কত কষ্টের কাজ মহব্বতের কারণে সহজ হয়, রাত্রে রাত ঘুম মারতেছে মহব্বতের কারণে, বড় সহজ। বসর ঘরে সাধারণত স্বামী স্ত্রী ঘুমায় না, এমনি যদি কেউ বলে যে খবরদার আজ রাত ঘুমানো নিষেধ, দেখবেন কি যে কষ্ট, গড়াগড়ি খাইতেছেন, ঘুমাইতে পারতেছেন না, নিষেধ, খুব কষ্ট। কিন্তু ওই যে মহব্বতের কারণে মহব্বতের আলাপ চলতেছে, এই জন্য ঘুম তো জান্নাই জান্নাই। মুয়াজ্জিনের ফজরের আওয়াজ যখন কানে আসে তো তখন বলে মুয়াজ্জিন মনে হয় দিশ হারাই ফেলছে, মাত্র না শুইলাম এখন আজান দিতেছে, এখনো তো সময় হয়নি। আসলে মুয়াজ্জিন মোটেও দিশ হারাইনি, আপনার দিশের খবর নেই। তো মহব্বতে আনুগত্যটাকে সহজ করে দেয়, তাই আল্লাহ পাক বারবার মহব্বতের কথা বলে যাতে আনুগত্যটা সহজ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বললেন, ডান্ডার ভয়ও আছে মহব্বতের ভয়ও আছে, এই ভয়টা আপনার অন্তরে আসবে কি করে, মহব্বত অন্তরে জন্ম নিবে কি করে। এই আয়াত তার কিছু রাস্তা বাত্তানো আছে, অন্য আয়াত আছে। এই আয়াতে আছে ওয়াত্তাবু ইলাইহিল ওয়াসিলা, তার নৈকট্য খুঁজুন আমলের মাধ্যমে, তবেই মহব্বত জন্ম নিবে। যত কাছে আসবেন আল্লাহ রাব্বুল আলামিনের ততই মহব্বত বাড়বে, আর কাছে আসা হয় এবাদতের মাধ্যমে, এবাদত যত বেশি করবেন ততই কাছে আসা হবে। কিছু কিছু মানুষ আছে দেখবেন দূর থেকে এদের অনেক সুনাম শোনা যায়, অমুক বড় ভালো মানুষ, বড় দানশীল, ব্যবহার বড় সুন্দর, বড় বুজুর্গ, এ ধরনের কথাবার্তা শোনা যায়। কিন্তু সাধারণত দুনিয়ার নিয়ম, যত কাছে আসবেন ততই দেখবেন আস্তে আস্তে আপনার ভক্তি, আপনার বিশ্বাস, শ্রদ্ধা কমতে থাকবে কাছে আসে, সাধারণত এরকমই হয়। কিন্তু কিছু কিছু বান্দা এমন আছেন, যতই এদের কাছে যাবেন আপনার ভক্তি শ্রদ্ধা ততই বাড়বে, দূর থাকতে মনে হয় যেন এরকম সেরকম, কিন্তু কাছে আসতে দেখবেন যে সব ভুল, ভক্তি শ্রদ্ধা আরো বাড়তে। আমার জীবনে এরকম বহু ঘটনা আছে, দূর থাকতে শুনছি এই এই কাছে গেছি ভক্তি নষ্ট হয়ে গেছে। আর কিছু আল্লাহর বান্দা এমনও আছে, যতই তাদের কাছে গেছি ততই আমার শ্রদ্ধা বেড়ে গেছে, ভক্তি বেড়ে গেছে, তাদের মহব্বত ততই বেড়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিনের এই বৈশিষ্ট্য তার কাছে যতই যাবেন মহব্বত ততই বাড়বে, তাকওয়া ততই বাড়বে, ভয় ততই বাড়বে। তার কাছে যাওয়ার সুরত আর পন্থা এবং রাস্তা হইল আমল করো বেশি বেশি ওয়াত্তাবু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা ওয়াও সিন ইয়া লাম হা, এই ওয়াসিলার অর্থ হইল মহব্বতের সাথে নৈকট্য লাভ করা। আর আরেক ওয়াসিলা আছে সোয়াদ দিয়া, ওয়াও সোয়াদ ইয়া লাম হা ওয়াসিলা, এটার অর্থ হইল নৈকট্য লাভ করা, তাই মহব্বতের সাথে হোক আর বিনা মহব্বতে হোক উভয় নৈকট্যকে সোয়াদ দিয়ে ওয়াসিলা বলা হয়। কিন্তু দিন দিয়ে যে ওসিলা আসে তার অর্থ হইল মহব্বতের সাথে কাছে আসা, নৈকট্য লাভ করা। উদ্দেশ্য শুধু কাছে আসা নয়, মহব্বতের সাথে কাছে আসা উদ্দেশ্য। না হয় দেখবেন আপনি যদি এখন একজন বিচারপতির কাছে যাইতে চান কোর্টে, এত সহজ হবে কোর্টে কাছে যাও? কিন্তু চোর ডাকাত খুনি যাইতেছে কাছে, বন্দি করে বিচারের জন্য নিয়ে তুলছে আসামির কাঠ গড়ায় একবারে বিচারপতির সামনে, ও তো কাছে গেছে, কিন্তু এই কাছের কোনো দাম আছে? এই কাছে একদিন ফাঁসিতে ঝুলাবে, এই কাছের দাম নেই। মহব্বতের সাথে কাছে যাইতে পারলে এটা দাম আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য বলা হচ্ছে এই আয়াতে, কাছে যাইবেন তো মহব্বতের সাথে কাছে যাইবেন, তাই ওয়াসিলা দিন দিয়ে এখানে সোয়াদ দিয়ে হইলেও কাছে যাওয়া হইত, কিন্তু মহব্বতের হোক কিংবা অন্য কোনো কারণে হোক ওই কাছে যাওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল মহব্বতে কাছে যাওয়া। তাই এখানে দিন দিয়ে ওয়াসিলা মহব্বতের সাথে কাছে যাওয়ার চেষ্টা করো, রাস্তা হবে কি আমল এবাদত, যতই করবেন ততই কাছে যেতে পারবে। আর এক আয়াতের মধ্যে আছে মহব্বত বাড়বে যতই সুন্নতের উপরে আমল করবেন। এখানে সুন্নত মানে আবার মনে করবেন না শুধু দাঁড়িয়ে রাখা টুপি দেওয়া পাগড়ি করা, এটা নয়। সুন্নত মানে তরিকা, রাস্তা, তার রাস্তা তার তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা তার তরিকা। তো তার রাস্তায় তার তরিকায় নামাজও তো আছে, হজও আছে, যাকাতও আছে, পর্দাও আছে, সত্যতা আছে, সততা আছে, আমানত আছে, দিয়ানত আছে, সদাকত আছে, এগুলো সবই তার তরিকা। তো এখানে সুন্নত মানে তরিকা, শুধু মেসওয়াক করলাম, টুপি দিলাম, দাঁড়িয়ে রাখলাম, এতে আল্লাহ পাকের মহব্বত হয়ে যাবে, শুধু এতটুক নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চললে। তার তরিকা মানে এ ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা গায়রে মুয়াক্কাদা যত আছে সব কিছুর উপরে যদি আমি ঠিকঠাক চলি তো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমার অন্তরে সৃষ্টি হবে। এ কথা আমার নিজের নয়, আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও তো আমার হাবিবের অনুকরণ করো। অনুকরণ শুধু দাড়ি টুপিতে করবে একটা তো নেই, অনুকরণ করো, পুরাপুরি অনুকরণ। তো হাবিব নামাজ পড়ছেন, তুমি নামাজ পড়ো, হাবিব রোজা রাখছেন, তুমি রোজা রাখো, হাবিব পর্দার কথা মেনে চলছেন, তুমি পর্দার কথা মেনে চলো, হাবিব আসসাদিকুল আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, তুমিও সত্যবাদী হও, হাবিব আল আয়াজ বিল্লাহ মদ খাননি, তুমিও মদ খাবে না, হাবিব চুরি করেননি, তুমিও করবে না, হাবিব মিথ্যা বলেননি, তুমিও বলবে না, তিনি আল আয়াজ বিল্লাহ জিনা করেননি, তুমিও করবে না, তিনি ধোকা দেননি, তুমিও দিবে না। এইভাবে ওনার পুরা তরিকার উপরে থাকলে, পুরা দিনের উপরে চললে আল্লাহ পাক বলতেছেন আমি তোমাকে মহব্বত করব। তার মহব্বতের আকর্ষণে এবং টানে তোমার অন্তরও আমার মহব্বত জন্ম নিবে, এবার মহব্বতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন হয়ে যাবে। এক তরিকা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা, সুন্নতানি তার তরিকা, তার রাস্তা, তার দিন। আরেকটা হইল কোন মাসাদিকিন, আরেক আয়াতে আছে যারা সত্যবাদী, যারা নেককার ভালো মানুষ, যাদের অন্তর মুখ এবং কাজ এক হয়, এমন মানুষের কাছে থাকো, তাদের নৈকট্য অর্জন করো, এদের মাধ্যমে আমার নৈকট্য অর্জন হবে। এখানেও ওয়াসিলা শব্দতে আছে তাফসীরে মারিফুল কোরআনে, তাফসীরে মাজহারের উদ্ধৃতি দিয়ে লেখা আছে যে পীর বুজুর্গ আল্লাহওয়ালা
বড় বড় বুজুর্গ মানুষ এদের সংসদে যাওয়া এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের একটা উসিলা। এই জন্য তাদের নৈকট্য গেলে, তাদের দরবারে গেলে, তাদের সংসদে গেলে, তাদের সোহবতে থাকলে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অন্তরে জন্ম নেয়। কিভাবে নিবে আপনি টেরও পাবেন না, দেখবেন হয়ে গেল। হযরত শাহ শরফুদ্দিন ইয়াহিয়া মানিয়ারি রাহিমাহুল্লাহ আমাদের বাংলাদেশের সর্বপ্রথম হাদিসের ছাত্র, যিনি সর্বপ্রথম এই দেশে হাদিস পড়ছেন, শাহ শরফুদ্দিন ইয়াহিয়া মানিয়ারি, ঢাকা সোনারগঞ্জ, মুগরাপাড়া থেকে 5 কিলোমিটার পশ্চিম দিকে যিনি পড়াইছেন, তিনিও শাহ শরফুদ্দিন ইয়াহিয়া আবু তাওয়ামা। ওস্তাদের নাম শরফুদ্দিন ইয়াহিয়া, ছাত্রের নামও শরফুদ্দিন ইয়াহিয়া, একই নামের ওস্তাদ আর সাগরি। ওই মাদ্রাসাটি এখনো আছে তেখানা মাটির নিচে, তবে অবহেলিত অবস্থায় আছে। বরকতের জায়গা মনে চাইলে এক সময় গিয়ে দেখে আসেন। ঢাকা থেকে চিটাগাং যাইছে, যখন মুগরাপাড়া যাইছেন তো বাম দিকে ঈশা খাঁর রাজধানী, 5 কিলোমিটার বামে, আর 5 কিলোমিটার ডানে এলমে হাদিসের রাজধানী এই দেশের জন্য। এই শাহ শরফুদ্দিন ইয়াহিয়া মানিয়ারি রাহেমাহুল্লাহ এখান থেকে লেখাপড়া শেষ করে পীরের খোঁজে বেরিয়ে পড়তেন, মুরিদ হবেন পীরের খোঁজ। যেখানে নাম শোনেন কোন পীর আছে সেখানে যান, কিন্তু ফিরে চলে আসেন, মুরিদ হন না। এভাবে তালাশ করতে করতে দিল্লি পর্যন্ত গিয়ে সুলতানুল আউলিয়া হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছেও গেছেন। এখানে একটা প্রাসঙ্গিক কথা বলে দিই, হযরত নিজামুদ্দিনের নাম আসতে বলা হয় আউলিয়া। আউলিয়া হইল অলির বহু বচন, অলি মানি একজন আল্লাহর অলি, আউলিয়া মানি বহুজন আল্লাহর অলি। নিজামুদ্দিন তো একজন ছিলেন, ওনাকে বলা হয় আউলিয়া, অলি না বলা হয়, নিজামুদ্দিন অলি, আল্লাহর অলি নিজামুদ্দিন, বলা হয় আল্লাহর বহু অলি নিজামুদ্দিন। তো একজনে বহুজন হয় কি করে, আউলিয়া কি করে কয়? এক কিতাবে পাইছি অনেক আগে, এখন নাম মনে নেই, ওনার উপাধি ছিল নিজামুদ্দিনে ওয়াল আউলিয়া। আউলিয়ার আগে একটা ওয়াও ছিল, নিজামুদ্দিন ওয়াল আউলিয়া। নিজাম মানে মুনতাজিম, অ্যাডমিনিস্ট্রেটর, যে ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে। তো দিন এবং আউলিয়াদের ব্যবস্থাপনার দায়িত্ব তার জীবদ্দশায় তার কাছে ছিল, এই জন্য তাকে বলা হইত নিজামুদ্দিন ওয়াল আউলিয়া, মুনতাজিমুদ্দিন ওয়াল আউলিয়া, দিনের ব্যবস্থাপক এবং আউলিয়াদের ব্যবস্থাপক। অধিক ব্যবহার করতে করতে ওয়াও শব্দ মধ্যখান থেকে মানুষ বাদ দিয়ে দিচ্ছে, এখন ওয়াল আউলিয়ার জায়গায় শুধু আউলিয়া হয়ে গেছে নিজামুদ্দিন আউলিয়া। তার মানে একা একা আউলিয়া নয়, তিনি আউলিয়াদের মুনতাজিম, ব্যবস্থাপক। যাই হোক, তো তার দরবারও গেছেন, তিনিও মুরিদ করেননি শাহ শরফুদ্দিন ইয়াহিয়া মানিয়ারি রাহেমাহুল্লাহ তাআলাকে। মন বড় খারাপ হয়ে গেল, সাথে আরো বহু লোকজন বড় কাফেলা, নিরাশ হয়ে ফিরে চলে আসতেছেন, আর কারোর কাছে মুরিদ হইতে পারলেন না। আসার পথে ওনার ভাই, ভাইও ওই কাফেলায় আছে, ভাই বললেন যে আরেকজন পীর বাকি আছে, প্রায় সকল পীরের দরবারে গেত, একজন কেন বাকি রাখছো, চলো ওনার কাছেও যাই, দেখি না কি হয়। হযরত শাহ শরফুদ্দিন ইয়াহিয়া মানিয়ারি বলতেছেন, যেখানে নিজামুদ্দিন আউলিয়া কাজে লাগলো না, সেখানে অন্য পীর আর কি কাজে লাগলো। কিন্তু ভাই বললেন যে না, চলো না গিয়ে দেখি। উনি হযরত খাজা ফেরদাউসি রাহেমাহুল্লাহ, বড় উঁচা পায়া আল্লাহর অলি, বুজুর্গ ছিল। তো ভাইয়ের কথায় গেছেন ওনার দরবার। যখনই রওনা করছেন ওনার দরবারে যাওয়ার জন্য, রওনার সাথে সাথে দেখতেছেন অন্তরের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এই ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা বা ওয়াকুনু মা'আস-সাদিকিন, সত্যবাদীদের কাছে থাকো, সংসদে যাও। উনি এখনো কাছে পৌঁছেন নাই, কাছে পৌঁছার পথ অতিক্রম আরম্ভ করছেন মাত্র, অন্তরে আলোড়ন সৃষ্টি হয়েছে। যতই কাছে দেখেছেন ততই পরিবর্তন, যতই কাছে দেখেছেন ততই পরিবর্তন। এভাবে যাইতে 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 যখন খানকার দুয়ারে গিয়ে পৌঁছছেন, দেখতেছেন
দেখলেন যে ওনার মধ্যে কপকপি শুরু হয়ে গেছে, উনি কাঁপতেছেন এই অবস্থা। কারণ যার কাছে যাইতেছেন সে তো মুত্তাকি, তার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া দ্বারা পরিপূর্ণ। আর তাকওয়ার বৈশিষ্ট্য হইল আর কেতর সাদ আজ হক তাকওয়া গুদি, আর কেতর সাদ আজ হক তাকওয়া গুদি, তর সাদ আজ বাই জিন্ন ইন্ত হার কে দি, তর সাদ আজ বাই জিন্ন ইন্ত হার কে দি। যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে এদেরকে সমগ্র মাখলুকাত ভয় পায়। তো উনি কাঁপতে কাঁপতে খানটায় কোন রকম ঢুকছেন বিকম্পিত অবস্থায়, ঢুকে ওনার সামনে গিয়ে কোন প্রকার বসছেন, কথা বের হচ্ছে না মুখ থেকে। খুব কষ্ট করে বললেন যে জনাব মোরা মুরিদ পপুনে, হুজুর আমাকে মুরিদ করুন। অন্যান্য ফিরের দরবারে গিয়ে কত বড় আলেম, কত বাহাদুরি, কত কিছু ফিরে চলে আসতেছেন, পছন্দ হয় না, কেউ মুরিদ করে না, আর এখানে এসে বলতেছেন কাঁপতে কাঁপতে কোন রকম আমাকে মুরিদ করুন, আর কোন কথা বলতে পারলেন না, কথায় আসেন। হযরত মুরিদ করলেন, কিছুদিন রাখলেন ওনার কাছে ওই সোহবতার সংসব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই একজন সাদেক সত্যবাদীর সংসদে কিছুদিন রাখলেন। রাখার পর খেলাফত দিয়ে বিদায় দিলেন যে স্বদেশে ফিরে যাও, সেখানে গিয়ে হেদায়েতের কাজ করো। বিদায়ের পথে একটু ওসিয়ত করলেন যে দেখো যদি কোনো সংবাদ শোনো খবরদার সফর বন্ধ করবে না, সামনে অগ্রসর হতে থাকবে, ফিরে আসবে না, এই ওসিয়ত করে বিদায় দিলেন। পীরের ফানকা থেকে মাত্র 3 মাইল পথ সফর করে অতিক্রম করছেন, সংবাদ আসলো হযরত খাজা ফেরদাউসি ইন্তেকাল হয়ে গেছে। এখন মন চায় আবার ফিরে যাবেন, ওনার দাফন কাফনে শরীক হবেন, শেষবারের মতো পীরের চেহারা দেখবেন, মন তো চায়। এক আবেগ, আবেগের তুফান ভিতরে বরপা হয়েছিল, কিন্তু ওনার ওসিয়ত যে কোন সংবাদ পাইলে ফিরে আসবে না, সামনে চলতে থাকবে, সফর ক্ষেত্র করবে। আল আমরু ফাওক আল আদব, আসল আদব হইল হুকুম মানা, আবেগ পুরা করার নাম দিন নয়, আদব নয়, আবেগ পুরা করার নাম ভদ্রতা নয়, সভ্যতা নয়, হুকুম মানার নাম হইল মূল সভ্যতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের মজলিসে আসছেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দেখেন আবেগ, হুজুর আসছেন বসে থাকবে, হুজুর নিষেধ করলেন, খবরদার লা তাকুমু কামা ইয়াকুমুল আআজিম, তো পারস্যের আগুনের গুজারিরা এইভাবে তাদের বড়কে দেখলে দাঁড়ায়, খবরদার তোমরা দাঁড়াইবে না। এই একদিনের নিষেধ, জিন্দেগিতে কোন সাহাবি আর এইভাবে হুজুরকে দেখে দাঁড়ান নেই। মন তো চায়, আবেগ ছিল দাঁড়াইয়ে যাই, কিন্তু হুজুরের নিষেধাজ্ঞা আরো তাই দাঁড়ান নেই। কিন্তু আমরা এখন মাশাআল্লাহ গুরু বাপি, হুজুর তো নিষেধ করছেন জীবদ্দশায়, এখন তো আর নাই, ইচ্ছা মতো দাঁড়াইয়া লোক লাগে, বরং হুজুর আসাও লাগবে না, হুজুরের আলোচনা হইলে দাঁড়াইয়া যাবে, খুব দাঁড়ান। এবারে কোন যেখানে রাসূল নিষেধ করে গেছেন, জীবদ্দশায় পছন্দ করেন নাই, হুজুরের অবর্তমানে আমরা খুব দাঁড়াইতেছি, খুশি হবে না বেজার হবে, যে আমার জীবদ্দশায় আমার সাহাবি দাঁড়াইল না আর তোমরা দাঁড়াইতেছ, তোমরা কি আমার সাহাবি থেকে আমাকে অধিক ভালোবাসো, মহব্বত বেশি আছে, ধোকা ধোকা, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। কিন্তু বুঝাই কি সুন্দরে, তো হুজুরের তাজিম, হুজুরের তাজ, হুজুর অপছন্দ করতেছেন, আমি হুজুরের তাজিম। যাই হোক, তো হযরত নিজামুদ্দিন আর শাসরফুদ্দিন ইয়াহিয়া মুনিয়ারি রাহেমাহুল্লাহ ফিরে আসলেন না, সফর জারি রাখলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, তার ভালোবাসা তো অন্তর পরিপূর্ণ। ভারতের রাজবীরের মহাজঙ্গলের ভিতর দিয়ে রাস্তা সফর করতেছেন, আসতেছেন, হঠাৎ এক জায়গায় অগোর জঙ্গল, ময়ূরের আওয়াজ কানে পৌঁছল, ময়ূর ডাক দিতেছে। আমরা না মনে করি পশু পাখি এগুলো ডাক দেয়, গরু বলে হাম্বা হাম্বা, বিড়াল বলে মেও মেও, হ্যাঁ, আর মোরগ বলে কক কক, কাক বলে কা কা, আমরা না বলি এগুলো এভাবে উল্টা পাল্টা আওয়াজ, কিসের আওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিনে এবং আকাশ সমূহে যা কিছু আছে সব কিছু সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে রত থাকে।
নাফরমানিতে করি শুধু আমরা, এরা যে কি এদের আওয়াজ সব দেখি আমরা বুঝি না, আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন। আর জিকির যে শুধু পশু ফাটিয়ে করে তা নয়, এমনকি এই বৃক্ষ এই পাথর এগুলো পর্যন্ত সব সময় জিকিরের অপেক্ষা। আমরা শুনি এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে জিন্দা, এরা কখনো চুপ নয়, অপশন নয়, জিকির অহরহ চলতে। ময়ূর আওয়াজ দিতে আমরা তো মনে করি ময়ূরের আওয়াজ, হুজুর তো বুঝছেন হায় রে কি সুন্দর আমার আল্লাহর জিকির করতেছে এই পাখি, বাস জিকিরের আওয়াজ কানে করছে তো ওয়াজ্য বলা হয়। কোন সময় অন্তরের অবস্থা এমন হয় তখন আমি কে কি করতেছি কি অবস্থায় আছি এগুলো আর আমার দৃষ্টিতে ধরা পড়ে না, কাবুর বাইরে হয়ে যায়। উজানির মাহফিলে চরমনার মাহফিলে গেলে দেখবেন কিছু লোকজন লাভ দেয় দৌড় দেয় চিৎকার করে, জিজ্ঞেস করলে হে মোটো বলতে পারবে না আমি কি করছি, যদি হুশাবাদ থাকতো সে মাহফিলে কি সুন্দর হুজুর ওয়াজ করতেছে আর এই বেড়া লাফালাফিয়া চিৎকার হাজারো মানুষের ডিস্টার্ব করতেছে, এটা কি কোন রুচিশীল মানুষের পক্ষে সম্ভব? তারপরও কেন করে বোঝা গেছে কাবুতে নেই হুশাওয়াত নেই কি করতেছে ক্ষতি করল, এটাকে বলে সরফুদ্দিন মনিয়ারি রহমতুল্লাহ আলাইহির ওয়াজ্জ আসছে, কাফলা খুঁয়ে দৌড় মারছেন জঙ্গলের ভিতরে চলে গেছেন আর ফিরে আসেন নাই দীর্ঘ 12 বছর পর্যন্ত। তো কয়েকদিন ছিলেন ওনার পীরের দরবারে একজন সাদেক মহামানবের সংসদে সভাপতি, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এমন ভাবে শুরু হয়েছে যে এখন পশু পাখির আওয়াজে পর্যন্ত ওই মহব্বতের জোয়ার আসে ঢেউ আসে, নিজকে নিজে কাবুতে রাখতে পারেন না, জঙ্গলায় পর্যন্ত চলে যান, এক যুগ আর লোকালয়ে আসেন। আল্লাহর বন্দাদের সংসবার সহপতে গেলে এই উপকার হয়, মহব্বতের সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের চেষ্টা করো আমলের মাধ্যমে এবং আল্লাহওয়ালাদের সংসব আর তওবতের মাধ্যমে। এখান থেকে মারিফুল কোরআনে আরেকটি মাসালাও উল্লেখ করা আছে যে এই আয়াত থেকে বোঝা যায় কোন বুজুর্গের উসিলা দিয়ে দোয়া করা নাজায়েজ নয়। আল্লাহ হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির খাতিরে তার উসিলায় তুমি আমাকে কবুল করে নাও, আমার অমুক আমলটি কবুল করে নাও, এভাবে দোয়া করা নাজায়েজ নয়। হাদিস শরীফে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলা দিয়ে বৃষ্টির জন্য দোয়া চাইছেন। এখানে কেউ বলে হযরত আব্বাস জিন্দা দিলেন এই জন্য জায়েজ হইছে, মারা গেলে জায়েজ হইত না, এটা সহি কথা নয়। জিন্দা হোক আর জিন্দা না হোক উভয় অবস্থায় তাদের উসিলা দিয়ে দোয়া করা যায়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন এবং হাদিসের আলোক। ওয়াজাহিদু ফি সাবিলি মহব্বত অর্জনের আরেকটি পন্থা হইল আল্লাহর রাস্তায় জিহাদ করো, যুদ্ধ করো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। বুখারী শরীফে হাদিস আছে যখন কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধে নামলে আল্লাহ পাক তাকে কখনো বঞ্চিত করেন না, সওয়াব এবং গনিমতের মাল সহকারে জিন্দা বাড়িতে ফিরে আনেন অথবা বেহেশতে পৌঁছানোর অঙ্গীকার সহকারে শহীদ করে দেন। দুই অবস্থা থেকে খালি না, শহীদ হবে কিংবা গাজী হবে, গাজী হইলে সওয়াব আছে গনিমতের মাল আছে আর শহীদ হইলে বেহেশতের ওয়াদা আল্লাহ, এবং এদের কোনো হিসাব নিকাশ নেই, আসর মাঠে এইভাবে উঠবে যেভাবে এখানে শাহাদত বরণ করেছে। দেখলেই তো দেখা যাবে যে আল্লাহ দেখো আমার অবস্থা, রক্তাক্ত দেহ, রক্তাক্ত কাপড় চোপড় এভাবে উঠছে, এ রক্ত তোমার দিনের জন্য তোমার মহব্বতেই তো দিয়েছে আর হিসাব নিকাশ নেই। দামি খাহি সে ফাঁকি খাহি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির পুতলা থেকে শুধু সেজদা নয় কলিজার রক্ত দিতে হবে, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করো, রক্ত দিয়ে দাও আল্লাহ কে, লাআল্লাকুম তুফলিহুন, তবে দেখবে তোমরা সফল কাম হবে, তোমাদের দুনিয়া আখেরাত উভয় জাহান উজ্জ্বল হবে,
সুখময় জীবন লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার তাকওয়া পরহেজগারি এখতিয়ার করে তার মহব্বত অন্তরে স্থান দিয়ে ইবাদতের মাধ্যমে উভয় জাহানে সুখময় জীবন নসিব করুন।